নদিয়ার শান্তিপুরে বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির রাস উৎসবে যোগ দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। এই প্রথম দমকল মন্ত্রীর শান্তিপুরে আসা বলে জানান। এদিন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। রাস তো আমার এই প্রথমবার এখানে আসা, রাসকে কেন্দ্র করে। এমনি শান্তিপুরে আমি অনেকবারই এসেছি। আমার একটা নিজের খুব অনেক দিনের, এটা ঠাকুরের ইচ্ছা ছাড়া এটা হয় না, বুঝে আমাকে বলেছিল, কিন্তু এবার কাকতলিভাবে হয়ে গেল সব ব্যাপারটা। আমার মনে হয় ঈশ্বরই নিয়ে এলো আমাকে এখানে, আর না এলে বিশ্বাস করতে পারতাম যে এত বড়, এত সুন্দর উৎসব, এত মানুষ। আমি মানুষকে একটু বেশি ভালোবাসি আর উৎসবকে ভালোবাসি, আর একটা এত বড় ফেস্টিভ্যাল শান্তিপুরে এত মানুষের ইনভলভমেন্ট, এটা খুব ভালো। আর এখন তো ওদের বাড়িতে এসেছি, বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে এসেছি, তার ইতিহাস সব কিছু আছে, পুজো কিছুটা বলেছিল আর কিছুটা জানলাম, খুব ভালো অনুভূতি লাগছে। সবাইকে রাসের শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার শান্তিপুরে বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির রাস উৎসবে যোগ দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। এই প্রথম দমকল মন্ত্রীর শান্তিপুরে আসা বলে জানান। এদিন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাস তো আমার এই প্রথমবার এখানে আসা, রাসকে কেন্দ্র করে। এমনি শান্তিপুরে আমি অনেকবারই এসেছি। আমার একটা নিজের খুব অনেক দিনের, এটা ঠাকুরের ইচ্ছা ছাড়া এটা হয় না, বুঝে আমাকে বলেছিল, কিন্তু এবার কাকতলিভাবে হয়ে গেল সব ব্যাপারটা। আমার মনে হয় ঈশ্বরই নিয়ে এলো আমাকে এখানে, আর না এলে বিশ্বাস করতে পারতাম যে এত বড়, এত সুন্দর উৎসব, এত মানুষ। আমি মানুষকে একটু বেশি ভালোবাসি আর উৎসবকে ভালোবাসি, আর একটা এত বড় ফেস্টিভ্যাল শান্তিপুরে এত মানুষের ইনভলভমেন্ট, এটা খুব ভালো। আর এখন তো ওদের বাড়িতে এসেছি, বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে এসেছি, তার ইতিহাস সব কিছু আছে, পুজো কিছুটা বলেছিল আর কিছুটা জানলাম, খুব ভালো অনুভূতি লাগছে। সবাইকে রাসের শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।